মাদক মামলায় চিত্রনায়িকা পরিমনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সবশেষ খবর জানাতে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, মোটুশি মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরিমনির জামিন নামঞ্জুর করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 30 মিনিটের দীর্ঘ শুনানি শেষে বিচারক ধীমান চন্দ্র মণ্ডল এই মাত্র এই আদেশ দিয়েছেন। শুনানিতে পরিমনির পক্ষে বলা হয়েছিল যে পরিমনি প্যানিক অ্যাটাকের রুগী এবং তাকে যদি জামিন না দিয়ে যদি কারাগারে রাখা হয় সেক্ষেত্রে এই করোনা মহামারীতে তার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। পাশাপাশি পরিমনির হাতে থাকা প্রায় 6টি সিনেমা যেগুলোর কাজ চলছে এবং একজন অভিনয় শিল্পী হিসেবেও এবং নারী হিসেবে পরিমনি জামিন পাওয়ার অধিকার রাখে। এমনকি পরিমনির যারা আইনজীবী ছিলেন তারা শুনানিতে আদালতের কাছে প্রার্থনা করেছেন যে প্রয়োজনে দরকার হলে পরিমনির পাসপোর্ট আদালতের কাছে জমা রেখে তারা পরিমনি জামিনে যেতে যান। অর্থাৎ এই তিনটি যুক্তিতে কিন্তু যে কোনো শর্তে যে কোনো মূল্যে তারা পরিমনির জামিন চেয়ে আবেদন করেছিলেন। অন্যদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই পরিমনির জামিন আবেদনের আর যেই শুনানি হয়েছিল সেখানে সেই জামিনের বিরোধিতা করেছেন এবং তারা বলেছেন যে এই মুহূর্তে পরিমনিকে জামিন দেয়া হলে এই মামলার যে তদন্ত কাজ সেটি বিঘ্ন ঘটবে। পাশাপাশি তারা বলেছিলেন যে মাদক মামলায় টানা 6 দিনের রিমান্ডে পরিমনি সিআইডির কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু এই মামলার তদন্ত চলছে এবং এই মুহূর্তে যদি পরিমনিকে জামিন দেওয়া হয় সেক্ষেত্রে এই চিত্রনায়িকা তিনি বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই উভয় পক্ষের শুনানি শেষে কিন্তু বিচারক পরিমনির যে জামিন আবেদন রয়েছে সেটি নাকচ করেছেন, নামঞ্জুর করেছেন এবং তাকে কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং এখন যখন এই আদেশের কপিটি যখন এই সিএমএম আদালতের গারদখানায় যেখানে এই মুহূর্তে পরিমনিকে রাখা হয়েছে সেখানে পৌঁছাবে ঠিক তখন কিন্তু এই গারদখানা থেকে একটি প্রিজন ভ্যান কিন্তু ইতিমধ্যে সেখানে অপেক্ষা করছে এবং এই প্রিজন ভ্যানে করে কিন্তু চিত্রনায়িকা পরিমনিকে কাশিমপুর কারাগারে যেখানে নারী কয়েদীদের জন্য যেখানে যেই কারাগার রয়েছে সেখানে তাকে নেওয়া হবে। একই সঙ্গে কিন্তু পরিমনির যিনি কথিত মামা ছিলেন দীপু তাকেও কিন্তু এই একই মাদক মামলায় তার করা জামিন আবেদনটি নামঞ্জুর করা হয়েছে এবং তাকেও কিন্তু কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই মৌসুমি 4 আগস্ট র‍্যাব কিন্তু পরিমনির বাসা থেকে বনানী বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং এই সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধারের কথা জানায় এবং এরই পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয় বনানী থানায় এবং এই মাদক মামলায় কিন্তু 2 দফায় প্রায় 6 দিনের রিমান্ড শেষে আজ পরিমনিকে বেলা 11:40 আদালতে আনা হয়েছিল এবং তারপরে কিন্তু তার জামিন আবেদন করে তার আইনজীবীরা এবং সবশেষ কিছুক্ষণ আগে তার জামিন আবেদনটি নামঞ্জুর করে বিচারক তাকে চিত্রনায়িকা পরিমনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মৌটুশি, চিত্রনায়িকা পরিমনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মুমু।